রবিবার বিকেল 4টা নাগাদ খোয়াই জাম্মুরাস্থিত প্রয়াত সাংবাদিক মানুষ ভট্টাচার্যের বাড়িতে যান ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের রাজ্য নেতৃত্বদল। এদিন প্রয়াত সাংবাদিকদের পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন সংগঠনের নেতৃত্বরা। প্রয়াত সাংবাদিক মানুষ ভট্টাচার্যের মৃত্যুকালে তার ছোট একটি মেয়ে ও একটি ছেলে, স্ত্রী ও বৃদ্ধ মা রয়েছে। বর্তমানে এই পরিবারটি একেবারেই সহায় সম্বলহীন হয়ে পড়েছে। এদিন রাজ্য নেতৃত্বদল এই শোক সন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়ে কিছুটা আর্থিক সহায়তা করেন। তাছাড়া আগামী দিনে যাতে খোয়াই মহকুমার সাংবাদিকরা তার পরিবারের সাথে প্রত্যহ যোগাযোগ রাখেন সে বিষয়ে আবেদন করেন সাংবাদিকদের প্রতি। পরবর্তীকালে খোয়াই দুর্গানগরে খোয়াই পৌর পরিষদের চেয়ারপারসন দেবাশিস নাথ শর্মার সাথে সাক্ষাৎ করলেন অল ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সভাপতি তথা বরিষ্ঠ সাংবাদিক প্রণব সরকার, ত্রিপুরা ইলেকট্রনিক মিডিয়া সোসাইটির রাজ্য সম্পাদক সুরজিৎ পাল সহ অন্যান্য বিশিষ্ট সাংবাদিকরা। পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান দেবাশিস নাথ শর্মা আশ্বস্ত করেন কিছুদিনের মধ্যেই পরিবারটির জন্য কিছু একটা স্থায়ী সমাধান করা হবে। এই বিষয়টি নিয়ে খোয়াই মণ্ডল সভাপতি সুব্রত মজুমদারের সাথেও ফোনের মাধ্যমে যোগাযোগ করেন রাজ্য নেতৃত্বদ্বয় যাতে পরিবারটির স্থায়ী সমাধান হয়। এদিন প্রয়াত সাংবাদিকদের বাড়িতে গিয়ে সমবেদনা জানাতে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া জার্নালিস্ট ইউনিয়নের নেতৃত্ব প্রণব সরকার, ইলেকট্রনিক মিডিয়া সোসাইটির রাজ্য সম্পাদক সুরজিৎ পাল সহ অন্যান্য রাজ্যের বিশিষ্ট সাংবাদিক, খোয়াই জেলার কর্মরত সাংবাদিক ও বিশিষ্ট সমাজসেবী অভিজিৎ দত্ত ভৌমিক সহ অন্যান্যরা। সাংবাদিকরা আমরা মানুষের বাড়িতে এসেছিলাম, সবাই জানেন যে মানুষ প্রয়াত হয়েছেন রোগাক্রান্ত হয়ে, মানে ভাষা নেই শোক জানানোর। আমরা এটাই বলেছি যে ওদের পরিবারের পাশে আমরা আছি। অতীত এরকম অনেক সাংবাদিককে আমরা হারিয়েছি, আমরা ওদের পাশে আজকের দিনও আছি, খোঁজখবর রাখি আমরা, কিছু একটা সাহায্য করা যায় কি না এটা আমরা দেখছি, আমরা চেষ্টা করব, আমাদের তরফ থেকে যতটুকু চেষ্টা করা যায় করব। তবে পরিবারকে আমরা ভেসে যেতে দেব না, আমরা এই পরিবারের পাশে আমরা থাকব। লোকাল যারা সাংবাদিকরা আছেন ওনারাও খুব ভালো, ওনারা সব অসুস্থ হওয়ার থেকেই ওনাদের পাশে আছেন, ওনারাও থাকবেন, আমরাও থাকব, সবাই মিলে সাহায্য করলে একটা পরিবারকে সহায়তা করা আমি মনে করি না এটা কোনো মানে অসম্ভব কিছু, এটা সম্ভব। আমরা দুটো ছোট বাচ্চা আছে, আমরা ওদের পাশে আমরা আছি এবং আগামী দিনেও থাকব। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।